আমি মোহাম্মদ শামীম আহমেদ। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ফুড ফেস্টিভ্যালে আমরা এসেছি ভোলা জেলা থেকে। আমাদের স্টল নাম্বার হচ্ছে P18। আমরা এখানে এসেছি ভোলার বিখ্যাত মহিষের টক দই এখানে পাওয়া যায়, আমরা এটা নিয়ে এসেছি চর মোজাম্মেল থেকে। আমরা দুধটা কালেক্ট করে তারপরে আমরা একেবারে প্রাকৃতিকভাবে আমরা নিয়ে আসছি। এখানে কোনো ভেজালযুক্ত কিছু না, এখানে ভেজাল মুক্ত আমরা এই মহিষের টক দইটা নিয়ে আসছি এখানে এই মেলায়। এখানে আমাদের যেই হাড়ি আছে এটা সহকারে আপনার দুধের পরিমাণ হচ্ছে 750 গ্রাম, হাড়ি সহ হয়তো 1 কেজি হবে। তো আপনারা যারা এই ভোলার মহিষের টক দই খেয়েছেন তারা হয়তো জানেন যে এটা কতটা সুস্বাদু, কতটা উপকারী, কতটা টেস্টি। আর যারা খান নাই তারা তো জানেন না, কিন্তু হয়তো বা শুনেছেন। জি, আমি এই দধি আগে খেয়েছি যে তোমার শ্বশুরবাড়ি ভোলাতে, বুঝছেন, বরিশাল বাবু বলে। আর দধিটা অনেক টেস্টি, এখন যদি অরিজিনাল হয় তাহলে তো ভালো, ওই টেস্টটা পাবো আমরা। তো আমি যারা খেয়েছেন তারা তো এসে অবশ্যই নেবেন, আর যারা খাননি তারা আমি আশা করতেছি যে তারা এসে এখানে নেবেন এবং খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ফার্স্ট টাইম হয়তো একটু ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আশাবাদী যে আপনি যদি খান মোটামুটিভাবে আপনার খুবই ভালো লাগবে। তো এটা তো আপনারা আসবেন অবশ্যই এই মেলায়। আমরা 4 দিন আছি, তো আজকে প্রথম দিন। তো এই আমার এইখানে যেই আমার এখানে পরিমাণ সবগুলোরই সমান, তো এর একটা হচ্ছে আপনার 270 টাকা করে আমরা দিচ্ছি মেলায়। তো আপনারা আসবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করব। ভোলা জেলার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে মহিষের টক দই। বেসিক্যালি যারা ভোলার বা দক্ষিণবঙ্গের অঞ্চলের মানুষ তাদের কাছে এটা অসাধারণ প্রিয় একটা খাবার। এটা ডেজার্ট হিসেবে বেসিক্যালি ইউজ করা হয়, মানে বড় ধরনের বিয়ের প্রোগ্রাম বা বাসায় অতিথি আপ্যায়নের ক্ষেত্রে আমরা বাড়ি খাবারের পরে এটা ডেজার্ট হিসেবে খাই আর কি। এটা আসলে বেসিক্যালি সবচেয়ে মজা পাবে মহিষের টক দই সাথে যদি একটু মধু অথবা একটু আখের গুড় অথবা খেজুরের গুড়ের সাথে এটাকে খাওয়া হয়। বেসিক্যালি আমাদের ভোলার অঞ্চলের মানে দক্ষিণ অঞ্চলের মানুষ এটাকে সাধারণত ভাতের সাথে আখের গুড় অথবা খেজুরের গুড়ের সাথে এটা মিশ্রণ করে খায় আর কি।